চট্টগ্রামে করোনা সংক্রমণের হার আবার শুরুর দিকের মতোই বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 212 জন, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 2,439 জনের, এর মধ্যে 212 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার 8.69%। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট 3,26,165 জনের নমুনা পরীক্ষায় 37,240 জন পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছে 383 জন। করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সবুজ সবুজ, আক্রান্তের সংখ্যা তো আসলে বেড়েই চলেছে, স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা কেমন চলছে চট্টগ্রামে? শাইলা, আক্রান্তের হার যেভাবে বাড়ছে সেটি একেবারেই বলা যায় ভীতিকর অবস্থায় রয়েছে। কারণ গত পরশু দিনের আক্রান্তে ছিল 134 জন, গতকালকে সেটি গিয়ে দাঁড়িয়েছে 164, আজকে 212। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে প্রতিদিনেই সংক্রমণের যে সংখ্যাটি সেটি দিন দিন বাড়ছে, এবং এর হার, যেটি সংক্রমণের হার, সেটিও কিন্তু দিন দিন বাড়ছে। সেটি একেবারেই ভীতিকর একটি চিত্র, এবং এটি মানুষের মধ্যেও আলোচনা রয়েছে যে শুরুর দিকে যেভাবে করোনা বাড়ছিল চট্টগ্রামে, ঠিক সেভাবে এখন বর্তমান যে পরিস্থিতি ঠিক আগের মতোই বাড়তে শুরু করেছে। এটি মানুষের মধ্যে আলোচনা রয়েছে, কিন্তু মানুষের মধ্যে এই আলোচনার, অর্থাৎ ভীতিকর যে একটি পরিস্থিতি, এটার প্রেক্ষিতে যে ইনিশিয়েটিভটি নেওয়া দরকার, যে ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ব্যাপারগুলো মেনে চলা দরকার, সেই জায়গাগুলোতে আসলে মানুষ খুব একটা সচেতন নয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুক্রবার ছুটির দিন ঘুরতে বেরিয়েছেন সিআরবি এলাকায়, এটি চট্টগ্রামের অন্যতম একটি বিনোদন স্পট, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত মানুষ বের হয়েছেন, তারা বন্ধুবান্ধব সহ বের হয়েছেন, কেউ কেউ পরিবার সহ বের হয়েছেন। আমরা দেখতে পেয়েছি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও এখানে ঘুরতে এসেছেন, এবং ঘুরতে আসলে যেটি হয়েছে যে সবচেয়ে ভীতিকর যেটি অবস্থা সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতনতা কেউ মানছেন না। আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন যে বেশিরভাগের মুখেই মূল যে বিষয়টি স্বাস্থ্যবিধির মাস্ক পরা, সেটি মানছেন না। এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এখানে, যে যার মতো, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক খাবারের দোকান যে যার মতো খাবার খাচ্ছেন, গণপরিবহন ব্যবহার করছেন, সেই জায়গাগুলো, অর্থাৎ স্বাস্থ্যবিধির যে যে বিষয়গুলো মানার দরকার সেই বিষয়গুলো একেবারেই মানছেন না। তবে মানুষের মধ্যে কিন্তু আলোচনা রয়েছে যে করোনার সংক্রমণ বাড়ছে, এবং ভয়ের জায়গাটিও রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা বলছে তারা অভিযান চালাচ্ছেন। গত 3-4 দিন ধরেই তারা নগরীর বিভিন্ন পয়েন্টে 6টি করে তাদের যে অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত, সেটি পরিচালিত হচ্ছে। কিন্তু তারা যেটি বলছেন যে তারা সচেতন করার কাজটি করছেন বা সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু মানুষের মধ্যে নিজে থেকেই যতক্ষণ পর্যন্ত উপলব্ধি হবে না যে করোনা সংক্রমণ বাড়ছে, এটি তার নিজের জন্য ক্ষতি, তার পরিবারের জন্য ক্ষতি, এটি যতক্ষণ পর্যন্ত